এত বড় পিস মানে আজ অবধি আমি কোনো মাটন বিরিয়ানিতে দেখিনি, তাও আবার জাস্ট 220 টাকায়। নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি বিরিয়ানির সন্ধানে আবার একটা নতুন জায়গায়, আর নতুন একটা বিরিয়ানি, খুব ফেমাস একটা বিরিয়ানি। এতদিন তো আপনাদেরকে আমার হাবড়া, অশোকনগর, বুমা এইসব জায়গার বিরিয়ানি দেখাচ্ছিলাম, কিন্তু আজকে এসে গেছি একদম খুব একটা বিখ্যাত নাম করা, যেমন কি দাদা বৌদি সেরকমই একটা বিখ্যাত নাম করা বিরিয়ানি। সেটা হচ্ছে কি, এই যে নামটা দেখাই আপনাদের, শাইনি বিরিয়ানি হাউস। এই শাইনি বিরিয়ানি হাউসটা হচ্ছে কোথায় লোকেশনটা বলে দেয়, এটা হচ্ছে চাপদানিতে। চাপদানি মানে যেরকম দাদা বৌদি গঙ্গার ওপারে ব্যারাকপুরে, সেরকমই এইদিকে আপনি যদি আসেন গঙ্গার এপারে চাপদানিতে, সবথেকে বিখ্যাত এখানকার মানে এপারের, গঙ্গার এপার ওপার বলতে পারেন, তো গঙ্গার এপারের সবথেকে বিখ্যাত যদি কোনো বিরিয়ানি হয়ে থাকে তো সেটা হচ্ছে এই শাইনি বিরিয়ানি হাউস। তো যেটা ওনাদের সাথে আমি জানতে পারলাম একটু গল্প করে, আগে আমি একটু জেনে নিলাম যে প্রায় 10 হাঁড়ি এনাদের বিরিয়ানি আগে সেল হতো রেগুলার বেসিসে। তো এখন আপাতত এই করোনার জন্য অনেকটাই এনাদের সেল কমে গেছে। যাই হোক, ভিতরে গিয়ে ওনাদের সাথে আমি কথা বলবো। তো লোকেশনটা আরেকবার একটু ঘুরে দেখিয়ে দাও, আর একটু দেখাই দেখুন, এই যে পুরো এরিয়াটা দেখছেন, এই যে পার্কিং এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু পুরো এক সময় কিন্তু ভর্তি থাকতো, মানে এতটাই এখানে ভিড় হতো, এতটাই এখানকার এই বিরিয়ানি কিন্তু নাম করা এবং টেস্টি। ঠিক আছে, তো খেয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে সামনে এই যে মিলগুলো রয়েছে, এই যে দেখতে পারেন এই যে মিলগুলো রয়েছে, একটু দেখাও, এই যে মিল, এই যে সামনে তো মিলের ঠিক এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন এই যে শাইনি বিরিয়ানি হাউস, এই মাঝখানে জিটি রোড। তো চেষ্টা করবো বন্ধুরা এরকমই দারুণ থেকে দারুণ বিরিয়ানি এবার থেকে আপনাদের জন্য আরও বাইরে বাইরে পুরো পশ্চিমবাংলার মধ্যে যেখানে যেখানে আছে সেটা তুলে ধরার। তো চলুন আর দেরি করবো না, ভিতরে যাই, গিয়ে দেখি এখানকার বিরিয়ানি কেমন, কেমন কী এখানকার দাম, আর অবশ্যই টেস্ট প্রথমে। ঠিক আছে, তো চলে আসুন। তো চলে এসেছি বন্ধুরা ভিতরে, ভিতরে সিটিং স্পেস খুব কম আছে, তাও সিটিং স্পেস দিয়ে আমাদের করার কিচ্ছু নেই, আমরা জাস্ট টেস্ট করতে এসেছি। আচ্ছা, তার আগে সবথেকে প্রথমে এই দোকানের যে ওনার তার সাথে একটু কথা বলে নেই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম ইন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা দাদা, এই শাইনি বিরিয়ানি এটা কতদিন ধরে আপনার এখানে আছে? এটা আজকে 16 বছর হচ্ছে। আচ্ছা, 16 বছর, মানে বুঝতেই পারছেন কতটা বিরিয়ানির উপরে এনাদের এক্সপিরিয়েন্স। মানে একটা কথা বলে না যে বিরিয়ানি যত বানাতে পুরনো হবে কারিগর ততটাই কিন্তু তার টেস্টটা বেশি আসে। তো এই ধরনের একটা বিরিয়ানি। আচ্ছা দাদা, বিরিয়ানি আপনাদের মাটনের প্রাইস কত আর চিকেনের প্রাইস কত? মাটন হচ্ছে 220, চিকেন 140। আচ্ছা, মাটনের ওজনটা প্রায় কেমন? 160 থেকে 155 গ্রাম। আচ্ছা, 160 থেকে 155 গ্রামের মতন মাটন দিয়েও কিন্তু 220 টাকা, আর চিকেনটা কত বললেন? চিকেন ওই সাইজ। আচ্ছা, প্রাইসটা কত? 140 টাকা। তো দামটা খুবই কিন্তু কম মনে হচ্ছে, এবার দেখি টেস্টটা কেমন। তাহলে চলে আসুন, আর বেশি দেরি করবো না। আচ্ছা, আর একটা জিনিস যেটা জানা ছিল, যেটা আমরা জানতে পেরেছি যে আগে নাকি আপনাদের 10 থেকে 12 হাঁড়ি এরকম একটা, মানে আমাদের 10 থেকে 12 হাঁড়ি মাল বিক্রি হচ্ছিল, কিন্তু করোনার পর থেকে আমাদের বিজনেসটা বহুত নেমে গেছে। এখন ধরতে গেলে রবিবার, বুধবার, শুক্রবার 3 হাঁড়ি মাল বিক্রি হচ্ছে, অন্য দিনে 2 হাঁড়ি মাল বিক্রি হয়, নাহলে 10 থেকে 12 হাঁড়ি মাল আমাদের সেল ছিল। আচ্ছা, আর যেটা বলছেন আরেকটা, যে এই যে দেখতে পাচ্ছি এই সাইডটা একটু দেখাও, আকাশ নিয়ে আসো, এই দিকটা একটু নিয়ে আসো, এই যে এই পুরো এরিয়াটা, এই এরিয়াটা দাদা বলছে যে পুরোটাই কিন্তু ভবিষ্যতে মানে শাইনি বিরিয়ানি আগেও ছিল, কিন্তু করোনার যে প্রবলেমটা এসেছিলো প্যান্ডেমিকে অনেক কিছু বন্ধ হয়ে গেছিলো বলে এইগুলো এখন আপাতত চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু এই এরিয়াটাও ভবিষ্যতে পুরো রেস্টুরেন্টে কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। তো চলুন, যখন হবে হবে, আপাতত আমরা এসে গেছি এখানে, আমরা এখানকার বিরিয়ানি আপাতত টেস্ট করে যাই। হ্যাঁ, সাথে কিন্তু এখানে কিন্তু কাবাবসও দারুণ পাওয়া যায়। তো এখন যেহেতু এই প্যান্ডেমিকের পরে সেলটা কমে গেছে, সেই জন্য কাবাব এখন বন্ধ আছে, তো ভবিষ্যতে কিন্তু কাবাবগুলো আবার হবে, আপাতত বিরিয়ানি পাওয়া যাচ্ছে। চলুন এবার যাই, বিরিয়ানি টেস্ট করি। তো বন্ধুরা, এই যে চলে এসেছে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছি। তো কোয়ান্টিটিটা এই যে দেখুন, অনেকটা কোয়ান্টিটিতে এই যে বিরিয়ানি দেওয়া হয়েছে, আর বিরিয়ানিটা দেখুন কতটা ঝুরঝুরে, একদম ঝুরঝুরে বিরিয়ানি, কিন্তু তার মধ্যেও কিন্তু দেখুন ঘি,
আর সব কিছু কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে, মানে জুসিও আছে, ভিতরে জুসটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা মাটনের জুসটা থাকে সেই জুসটাও দেওয়া হয়েছে। আচ্ছা এবার যেটা দেখাই আসল জিনিসটা সেটা হচ্ছে এই দেখুন মাটনের পিসটা, একটু ভালো করে আকাশ দেখাও, জাস্ট কিছু মানে কী বলবো আর, এত বড়ো পিস মানে আজ অবধি আমি কোনো মাটন বিরিয়ানিতে দেখিনি, তাও আবার জাস্ট 220 টাকায়, মানে অনেকটাই বড়ো। এই যে মানে ধরে আছি আর ছেড়ে যাচ্ছে মাটন, এই যে দেখুন জাস্ট ধরে আছি আর মাটন ছেড়ে গেল, মানে কতটা ওয়েল কুকড এতেই বোঝা যাচ্ছে। আচ্ছা এইদিকে আসি, এবার দেখি একটা আলু দেখতে পাচ্ছি, এই যে ভালো একটা বড় সাইজের একটা আলুও এখানে দেওয়া হয়েছে, আর আর তো তেমন কিছুই নেই তো। আচ্ছা রাইসের ব্যাপারটা আর একটু বলি, রাইসগুলো কিন্তু লং গ্রেন রাইস কিন্তু, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির কিন্তু রাইসটা ইউজ করা হয়েছে, আর প্রাইসটাও যেমন আছে 220 টাকা, 220 টাকা হিসাবে ভালোই। আচ্ছা স্মেলিংটা একটু দেখি তো, হালকা মিঠা আতরের একটা গন্ধ, খুব উগ্র একটা গন্ধ না, যাতে কোনো অসুবিধা না হয়, মানে অনেক সময় হয় না মিঠা আতর বেশি ইউজ করলে একটা খেতে খেতে অনিচ্ছা ধরে যায় আর খেতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো সেরকম একটা খুব একটা মিঠা আতরের একটা স্মেল পাচ্ছি না, খুব কম স্লাইট, ঠিক আছে। তাহলে এবারে খেয়ে দেখি, আর সাথে আর একটা জিনিস, এই যে গ্রিন চাটনি এখানে দেওয়া হয়েছে, দেখাও আকাশ, এই যে গ্রিন চাটনি সাথে সালাদদের জন্য দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ আর শশা, ঠিক আছে। তাহলে চলুন এবার স্টার্ট করি আমাদের বিরিয়ানিটা, আগে ফার্স্ট ট্রাই করি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখি। বিরিয়ানিটা একটু ড্রাই যেটা আগেই বললাম, কিন্তু সাথে এই যে মাটনের জুসটা দেওয়া হয়েছে কিন্তু তাও ড্রাই লাগছে, ঠিক আছে। সাথে যদি একটা চিকেন চাপ বা কিছু থাকতো তাহলে মনে হয় ভালো হতো, বা আর একটু যদি জুসি হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো, কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ দারুণ। আর একটু খেয়ে দেখ, মানে সত্যি অসাধারণ। আলুটা দেখুন, আলুটা একদম এতটাই সফট যে ওই যে ভেঙে গেল, আর ভিতরটা দেখুন আলুটা, মানে পুরো ভিতর অবধি একদম মশলা গেছে, কালারটাই আলুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আলু দিয়ে একটু খেয়ে দেখি, পুরো ভিতর অবধি বিরিয়ানির যে মশলা, এই যে বিরিয়ানি মশলা তো না, অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে মাটনের সাথেই কুক করা হয়েছে, তো মাটনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। শুধু একটু খেয়ে দেখি, পুরো ভিতর অবধি একদম আলুর পুরো একদম মশলাটা গেছে, কিন্তু দারুণ লাগছে। বিরিয়ানির সাথে অসম, কিছু বলার নেই। আচ্ছা এবার চলে আসি আমাদের মেইন জিনিসটা, যেটা হচ্ছে এত বড় একটা মাটনের পিস, পুরো রেয়াজি খাসি, এই যে দেখতে পাচ্ছেন পুরো চর্বি, চর্বিতে ভর্তি। ওফ দেখি এবার খেয়ে, কতটা ওয়েল কুকড এটা দেখুন, যে এই যে ছেড়ে গেল, এই কাছে নিয়ে আসো আকাশ দেখুন, এত সহজে ছেড়ে যাচ্ছে, মানে কতটা ওয়েল কুকড এটা আর বলার কিছু নেই, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আর একটু বিরিয়ানি দিয়ে এবার খেয়ে দেখি, পুরো লেভেলটাই আলাদা, মানে এতটা সহজভাবে ছেড়ে যায় বা এতটা ওয়েল কুকড মাটন কিন্তু আমি একটাই জায়গায় দেখেছিলাম, সেটা হচ্ছিলো আমাদের আবরার অনায় সাহার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি আমি আজ অবধি ট্রাই করিনি, জানি না কেমন, কিন্তু দাদা বৌদির আগে আমি এই শাইনি বিরিয়ানিতে আসলাম, কেন ওই শাইনি বিরিয়ানির নাম প্রচুর শুনেছি, মানে বললাম না এদিকে চন্দননগর থেকে নিয়ে আপনি যদি হিন্দ মোটরস পর্যন্ত আপনি যান তাহলে একটাই নাম পাবেন, সেটা হচ্ছে এই শাইনি বিরিয়ানি, এই চাপদানিতে এই শাইনি বিরিয়ানি, দারুণ খেতেও লাগছে, কিন্তু ট্রাই করবেন অবশ্যই একবার না একবার এসে, কেন কি এরকম স্বাদ আমার মনে হয় না আর কোথাও পাবেন।
দাদা বৌদি যারা যারা ট্রাই করেছেন স্পেশালি তাদেরকে বলবো একটু অবশ্যই এসে কিন্তু এখানে ট্রাই করে যাবেন। আমার তো দারুণ লাগলো। একটু চাটনি দিয়ে খেয়ে দেখি। গ্রিন চাটনিটা দারুণ, মানে হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। এই যে দেখুন পুরো রেয়াজি চর্বিযুক্ত খাসি, একদম দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, তো যদি এইদিকে কোথাও ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এসে ট্রাই করে যাবেন। আর স্পেশালি জগদ্ধাত্রী পুজোতে যারা যারা আসেন এপারে চন্দননগর চুচুড়ায় জগদ্ধাত্রী পুজো দেখতে, তখনও কিন্তু অবশ্যই এসে ট্রাই করে যাবেন এই শাইনি বিরিয়ানি। আমার তো সত্যি বলছি দারুণ লেগেছে, দারুণ। আর চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের জন্য এরকম দারুণ দারুণ বিরিয়ানি বা এরকম দারুণ দারুণ খাবার খুঁজে আনার, ঠিক আছে? তো চলুন এটাকে আমি খেয়ে কমপ্লিট করি, কেননা পুরোটা খেতে গেলে তো অনেকটাই টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বেশি আর ভিডিওটাকে লম্বা করব না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমরা ছাড়ব তার নোটিফিকেশান আপনারা যেন সাথে সাথে পেয়ে যান। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আপাতত জন্য গুড বাই।